নমস্কার বন্ধুরা, আমি পিয়া, পিয়াস বাগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানালাম। তো তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কিচেনে চলে এসেছি, কারণ আজকে দুপুরে আমাকে খুব তাড়াতাড়ি লাঞ্চ বানাতে হবে, কারণ আজকে 2টো থেকে আমার গানের ক্লাস আছে আর মাও চলে যাবে। মা সকালে রেডি হয়েছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে দিইনি, বলেছি একসাথে যাব, তুমি ক্লাসে চলে যাবে আর তুমি বাড়ি চলে যাবে আর আমি ক্লাসে চলে যাব। তাই আমরা দুপুরে আজকে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে নেব, এখন করে 12:30 একটার ভিতরে খাওয়া দাওয়াও শেষ করতে হবে, কারণ অল্প রেস্ট না করলে তো ক্লাসেও যেতে পারবো না, আমি গিয়ে টায়ার্ড লাগবে আর মাকেও যেতে হবে বা ট্যাক্সি করে, সেই জন্য আর কি আজকে আমি তাড়াতাড়ি লাঞ্চ বানিয়ে নিচ্ছি। আর সকালেও ব্রেকফাস্ট আমরা আজকে খুবই তাড়াতাড়ি করেছি, তাই এখন লাঞ্চটা বানিয়ে নিব। আর আজকে ব্রেকফাস্ট আমাদের খুবই স্পেশাল ডিশ ছিল, সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতেই পারলাম না, কারণ সময় পাইনি। সকালে ছিল আজকে ব্রেকফাস্টে বড়া চাউলের ভাত আর ইলিশ মাছ ভাজা, আর প্রিয়াংশের জন্য ছিল রুটি আর আলু ভাজা। তাই আমি সকালে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম এখন লাঞ্চে যা যা বানাবো সেটা আমি ভাবছি অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করবো। আমার আমি রান্না করতে খুবই ভালোবাসি, তাই বেশিরভাগ সময় আমার ভিডিওতে তোমরা রেসিপিই দেখতে পাবে বেশি, সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি, নাহলে তোমরা বলো যে সব দিন সেই একই রেসিপি দেখাও, একই রেসিপি দেখাও। আর রাতের ডিনার রেসিপি আমি তোমাদেরকে দেখাতে পারি না, কারণ আমাদের লাইটের পাওয়ার অনেক কম থাকে, তাই ভিডিওগুলো অনেক অন্ধকার অন্ধকার হয়, তার জন্য আমি রাতের ডিনারের রেসিপি শেয়ার করতে পারি না খুব একটা। আস্তে আস্তে করব, লাইটের একটা ব্যবস্থা করছি, দেখি কী হয়, করলে তারপর তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আজকে দুপুরে আমি বানাচ্ছি ইলিশ মাছ, তো আছেই জানোই, এনেছে যখন আছেই বাড়িতে আরও, তাই ইলিশ মাছের রেসিপিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বানাবো হল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মাছ বেগুন দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছটা বানাবো, সে দুটো রেসিপি আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখি। দেখো আমি কচুগুলোকে ভালো করে কেটে, আমি কাটিনি অবশ্য, মা কেটেছে, ভালো করে কেটে ধুয়ে গরম জলে দিয়ে দিয়েছি অল্প ভাপানোর জন্য, তারপর এটাকে নামিয়ে আমি রেসিপিটা বানাবো, সেটাও আমি তোমাদের সাথে যতটুকু পারি ততটুকু শেয়ার করব, জানি না কতটুকু পারবো। কচুর শাকটা বসিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, তখন যাই অল্প দেখে আসি প্রিয়াস কী করছে, তারপরে সে ততক্ষণে কচুটা ভাপানো হয়ে যাবে আর আমি একটু গিয়ে দেখে আসি প্রিয়াস কী করে। কি করছো? কেন তুমি আজকে টাটা যাবে আমার সাথে? আজকে আমরা বাবা আমি তুমি তিনজন একসাথে টাটা যাবো, যাবে তুমি? দেখো প্রিয়াস এখানে বসে বসে খেলছে আর টিভি চালিয়ে রেখেছে, ওর সারাদিন টিভি চালিয়ে রাখতে লাগে, না হলে ওর হয় না, আর টিভি দেখে না ও, কিন্তু টিভিটা চালানো থাকতে লাগে। তো দেখো আমি কচুটা ভাপিয়ে এখানে রেখে দিয়েছি, তারপর এখন এটাকে কাঁচা মাথাগুলোকে ভালো অল্প ভেজে নিচ্ছি, নাহলে একটা গন্ধ বের হবে কাঁচা মাছে। দেখো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর আদা বাটা, একসাথে পেস্ট করে রেখেছি না সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি তো দেখো আমার মাছের মাথাগুলো মাছামুড়ি দেওয়ার পর আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিব আর জিরা বাটা দিব, লবণটা আমার আন্দাজ মতো আমি দিচ্ছি। তো দেখো এখানে আমি এখন একটু এখানে আমি হলুদ লবণ আর জিরা বাটা দিয়ে দিচ্ছি, আর এখন অল্প চিনি দিয়ে দিব, কচুর সাথে একটু চিনি দিলে খেতে ভালো হয়, অল্প চিনি দিয়ে দেবো, দিয়ে অল্প লেড়ে ছেড়ে তেজপাতা দিতে হবে, আমি এখনো দিইনি, দিব লেড়ে ছেড়ে কচুর সবটা এখন এখানে দিয়ে দিব। এখানে আমি এখন একটু
শাকটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে এখন আমি তেজপাতাও দিয়ে দিয়েছি, এখন ভালো করে নাড়া দিয়ে আমি এটাকে অল্প সময় ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর অল্প অল্প নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। কচুর শাকটা প্রায় হয়ে গেছে, এখন আর 1-2 মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেলতে পারবো। আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা সবসময় ইলিশ মাছের আনলে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানাই। আর তোমাদের মধ্যে যদি কেউ কোনোদিনও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাওনি, তাহলে অবশ্যই খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো আমি ইলিশ মাছ বেগুন দিয়ে বানাচ্ছি। আমি কড়াইতে তেল গরম করে ওটা আমাদের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। আমি বলেছিলাম যে কালো জিরে দিয়ে বানাবো, কিন্তু ওরা বললো যে না, সব দিন তো কালো জিরে দিয়ে খাই, তাই আজকে পেঁয়াজ দিয়ে খাবো। আর ইলিশ মাছগুলো আমি আগেই অল্প ভেজে রেখে দিয়েছি, তখন এখানে আমি এখন বেগুনগুলি দিয়ে দিব। বেগুনটা একটু ভাজা ভাজা হতে হয়, তাহলে এটা টেস্ট খুব ভালো হয়। দিয়ে দিয়েছি বেগুনটা, বেগুনটা এখন একটু ঢাকা দিয়ে রাখবো। বেগুন আর পেঁয়াজগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে হলুদ, লবণ, মরিচ গুঁড়া, হলুদ দিয়ে দিয়েছি। এখন একটু জিরা গুঁড়া দিব। তারপর দিচ্ছি হলো অল্প লবণ। মেজে দেবো তরকারিটা, একটু দানা দিয়ে দেবো। আর একটু মরিচ গুঁড়া দিতে হয়, কারণ আমাদের একটু চিনি দিয়ে দিয়েছি। একটু মরিচ গুঁড়া দিতে হয়, কারণ আমাদের কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নেই, নাহলে আমরা মরিচ গুঁড়া খাই না, খুবই কম। জল দিয়ে দিয়েছি তরকারিটা, এখন একটা ঢাকা দিয়ে দিব। বেগুনটা ফাটানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিয়েছি অল্প, অল্প জল দেবো, কারণ বেগুনটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আর এখন একটা করে মাছ দিয়ে দিব। এরকম মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছটা আগে ভেজে রেখেছিলাম, আমি বলেছি তোমাদেরকে। দুটো মাছ দিলাম, কারণ রাত্রে তো আবার অন্য কিছু হবে, রাত্রে আমরা খাবো না। এখন ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট পরে এটাকে নামিয়ে। তো দেখো আমার ইলিশ মাছ বেগুন দিয়ে হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়ার শেষ হয়ে গেছে, মাও চলে গেছে। তো আজকে আর আমার ভালো লাগছে না, তাই আজকে আর আমি ভিডিও করতে পারবো না, কারণ মা চলে গেছে, তাই মনটা খারাপ লাগছে। তো আগামী দিন আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং সকলে সুস্থ থেকো, ভালো থেকো।